যারা মূলত ফ্রি ফায়ার আইডি কিনতে চান বা কিনতে চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটা। এই ভিডিওটা আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যার ফলে আপনি আইডি কেনার পর আপনার আইডিটা সেফ থাকবে। অনেক সময় এরকম কিছু হতে পারে যে আপনি একটা আইডি কিনবেন, আইডিটা দু একদিন পর বা মাসখানিক পর যে আইডিটা আপনার কাছে বিক্রি করেছে সেই আপনার কাছ থেকে আবার নিয়ে যাবে। বেশ কয়েকদিন আগের কথা, আমার একটা ফ্রেন্ডও একটা আইডি কিনছিল 2000 টাকা দিয়ে। তো ও এক মাস আইডিটা দিয়ে গেম খেলছে, তারপর হঠাৎ আইডিটা চলে গেছে। তো এরপর খবর নিয়ে জানতে পারছি যে আইডিটা যে বিক্রি করছিল সেই নিয়ে গেছে। তো এই সকল সমস্যাটা ইদানিং বেশ হচ্ছে। তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। আপনি যখন একটা আইডি কিনবেন তখন যদি প্রপারলি আপনি আইডিটাকে কাস্টমাইজ করতে পারেন বা প্রপারলি আইডির সব কিছু চেঞ্জ করতে পারেন তাহলে আপনার আইডিটা শেয়ার নিতে পারবে না। অনেকে মনে করে কি একটা আইডি কেনার পর শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আইডিটা নেওয়া যায় না, কিন্তু আপনি জানেন না শুধুমাত্র পাসওয়ার্ড না, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যার ফলে আপনার আইডিটা যে প্রথমে চালাইতো সেই আইডিটা আবার নিয়ে নিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি এবিএস এবং আপনারা দেখতেছেন এবিটেক 360 ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল আপনি যখন একটা আইডি পাবেন বা একটা আইডি কিনবেন, ডিলটা যখন কনফার্ম হবে তখন সে আপনাকে তার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দেবে আইডিটা লগ ইন করার জন্য। সিম্পললি আপনি কী করবেন, একটা ফেসবুকে যে কোনো একটা ফেসবুক অ্যাপের ভিতরে ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটা প্রথমে লগ ইন দেবেন। তো আইডিটা লগ ইন দেওয়ার পর যা করবেন সেটা আমি ফোন স্ক্রিনে দেখাচ্ছি। তো বর্তমানে আমি যে আইডিটা লগ ইন করেছি এইটাই মূলত একটা গেম আইডি, এখানে একটা গেম আইডি রয়েছে। তো আমি এই আইডিটারই সব কিছু চেঞ্জ করবো যার ফলে আমি আইডিটা যার কাছ থেকে কিনেছি সে আর কোনোভাবেই আইডিটা না নিতে পারে, শুধু সে না হ্যাকাররাও যেন না নিতে পারে। সিম্পলি ফেসবুকে ঢোকার পর উপরে একটা 3-ডট অপশন আসে, এখানে আমরা একটা ক্লিক করবো। তো চলুন আমরা 3-ডট অপশনে যাই। তো 3-ডট অপশনে যাওয়ার পর সিম্পলি স্ক্রল ডাউন করবেন, অল্প একটু স্ক্রল ডাউন করার পর একটা সেটিং লেখা অপশন রয়েছে। তো এই সেটিং অপশনটা আপনার একটা ক্লিক করে দেবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর দেখুন এই যে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটার উপরে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ডের ভিতরে ঢোকার পর দেখুন নিচে একটা অপশন চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা সিম্পলি প্রথমেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। তো চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন লেখা আছে প্রথম যে অপশনটা রয়েছে এখানে আপনি কী করবেন, আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে মানে আপনাকে ওই আপনি যার কাছ থেকে আইডিটা কিনেছেন সে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এবং নিচের যে দুটো অপশন রয়েছে ওইখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দেবেন, উপরেও যেটা দেবেন নিচে ওইটা দেবেন, একটু কঠিন পাসওয়ার্ড দেবেন যাতে আইডিটা হ্যাক হওয়ার চান্স বা পাসওয়ার্ডটা সহজ না হয়, এর ফলে আপনার আইডিটা বেশ সেফ থাকবে। একটা পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর এই যে সিম্পলি এখান থেকে যে সেভ অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তো আমি এখন আর পাসওয়ার্ড চেঞ্জ করতেছি না। তো আপনি সিম্পলি প্রথমেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে মনে হয় আপনার ভিডিওটা একটু ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। তো সেকেন্ড, মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাকাউন্টগুলো আমাদের রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা আবারও চলে যাবো উপরের সেই 3-ডট অপশনে। 3-ডট অপশনে যাওয়ার পর সেটিং অপশনে, এবং সেটিং অপশনে যাওয়ার পর উপরেই যে একটা অপশন রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবো। তো দেখুন এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার চলে এসেছে। সিম্পলি আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার রিমুভ করে দেবেন। তো চলুন এই যে এডিট লেখা যে একটা অপশন থাকে এই এডিট অপশনে একটা ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর দেখুন এই যে একটা নাম্বার শো হয়েছে উপরে, সিম্পলি আপনি নিচে যে রিমুভ লেখা অপশনটা দেখতেছেন এই যে রিমুভ লেখা একটা নিচে অপশন রয়েছে না, এই রিমুভ অপশনে একটা ক্লিক করবেন। তো আমরা এখান থেকে নাম্বারটা রিমুভ করে দেবো। তো এখান থেকে আমি চাচ্ছি না এই নাম্বারটা রিমুভ করতে, তাই রিমুভ করলাম না। আপনারা এখান থেকে নাম্বারটা রিমুভ করবেন। তো নাম্বারটা রিমুভ করার পর কী করবেন, সিম্পলি আপনি আবারও পার্সোনাল ইনফরমেশনে যাবেন। যাওয়ার পর আপনার নিজের একটা জিমেইল অথবা একটা ফোন নাম্বার, পারলে জিমেইল এবং ফোন নাম্বার দুইটাই ঢুকাবেন, যদি না পারেন তাহলে জিমেইল নয়তো ফোন নাম্বার একটা এখানে দিতেই হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে জিমেইলের ভিতরেও আপনি একটু চেক করে নেবেন ইডিটিতে যে কোনো জিমেইল অ্যাড্রেস অ্যাড করা আছে। এই জায়গায় যদি কোনো জিমেইল বা ফোন নাম্বার আগে থেকে অ্যাড করা থাকে আপনি অবশ্যই মনে রাখবেন যে ওই দুইটা আপনাকে এখান থেকে রিমুভ দিতে হবে। যদি রিমুভ না দেন তাহলে যার আইডি ছিল প্রথমে সে এখান থেকে আবার আপনার আইডিটা হ্যাক করে নিয়ে নিতে পারবে। তো আমরা ওইগুলো সব রিমুভ দিয়ে আমাদের নিজেদের একটা ফোন নাম্বার, এখান থেকে এই যে দেখুন অ্যাড ফোন নাম্বার অপশন রয়েছে, এখান থেকে আমরা আমাদের নিজেদের একটা ফোন নাম্বার অ্যাড করে দেবো। অ্যাড ফোন নাম্বার অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন ফোন নাম্বার চাচ্ছে, তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন এখানে আমার ফোনে অর্থাৎ ওই যে যে নাম্বারটা আমি অ্যাড করছি ওই নাম্বারে একটা কোড যাবে, তো সেই কোডটা আপনাকে এখানে সিম্পলি দিতে হবে। তো কোডটা দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার ফোনের পাসওয়ার্ডটা যাবে, সরি আপনার ফোনের না, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা যাবে। তো ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে এই নাম্বারটা সেভ করে নেবেন, মানে আপনার একটা নাম্বার সেভ করে নেবেন। এবং তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে, ফেসবুকের আইডেন্টিটিটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ফেসবুকের নামটা মানে ওই ফেসবুকের যে নামটা রয়েছে ওই নামটা চেঞ্জ করবেন। আর তাছাড়া ফেসবুকের যে প্রোফাইল এবং কভার ফটো রয়েছে সেখানে আপনার ফটো দেবেন। ধরুন আমরা প্রথমে প্রোফাইলে যাই।
তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি অবশ্যই প্রোফাইল ফটোটা, এই যে প্রোফাইল ফটো চেঞ্জের অপশন রয়েছে, প্রোফাইল ফটোতে ক্লিক করার পর এই যে দেখুন আপলোড টেক এ ফটো বা আপলোড এ ফটো, এখান থেকে আপনার ফটো দেবেন এবং কভারেজের ফটোটা থাকবে সেখানেও আপনার ফটো অবশ্যই দিয়ে দেবেন। তো এই ফটো টটো দেওয়ার পর এবার আপনি পারলে আপনার নামটাও, মানে প্রোফাইলে আপনার নামটাও দিয়ে দেবেন। তো প্রোফাইলে সবসময় নাম দেওয়া যায় না, 60 দিন টাইম লাগে। তো যদি নাম দেওয়ার অপশন থাকে তো দেখুন কীভাবে নাম দেবেন। এর জন্য আপনি আবার সিম্পলি চলে যাবেন ওই যে সেই সেটিং, সেটিংয়ের ভিতর থেকে চলে যাবেন পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশনে যাওয়ার পর উপরে দেখুন নাম, নামের এখানে এডিটের অপশন রয়েছে। তো এডিটের অপশনে ক্লিক করার পর সিম্পলি আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে ওই যে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে, ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করে নেবেন। তো এই যে সকল বিষয়গুলো সম্বন্ধে আমি সম্পূর্ণ ভিডিওটাই বলছি, এই সকল বিষয় যদি ঠিক রেখে আপনি একটা আইডি কিনেন, মানে সব কিছু চেঞ্জ করে যদি একটা আইডি কিনেন, যে আপনাকে আইডিটা বিক্রি করেছে সেই আইডিটা নিতে পারবে না। আর হ্যাঁ, সে কেন, হ্যাকাররাও চাইলে খুব সহজেই আপনার আইডিটা নিতে পারবে না, আপনার আইডিটা অনেকটা সেফ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে আবারও বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।